হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের যাবতীয় সব কিছু লক করে রাখবেন। মোবাইলের গ্যালারি, ফেসবুক, পার্সোনাল ফটো ও নানা ধরনের অ্যাকাউন্ট অ্যাপ কিভাবে লক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো অনেকে হয়তো প্লে স্টোর থেকে অ্যাপ লক ইনস্টল করে ইউজ করে, আসলে এই অ্যাপসগুলো 100% কাজ করে না। তো আপনি যদি প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে টাইপ করেন অ্যাপ লক, তো আপনারা দেখতে পারবেন যে অসংখ্য অ্যাপ লক আপনাদের চলে এসেছে। তো এগুলো 100% কাজ করে না, আর 100% কাজ করলেও আপনাদের সিকিউরিটির অনেক সমস্যা থাকে। তো ভিউয়ার্স, আপনাদের মোবাইলে বা এখনকার যে সব মোবাইল রয়েছে সকল মোবাইলে ডিফল্টভাবে অ্যাপ লক সেটিংসটি দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন, এটি 100% কাজ করে ও সিকিউরিটিও অনেক ভালো। তো আপনারা সেটিংসে চলে যাবেন, মোবাইলের সেটিংসে গিয়ে আপনারা অ্যাপ লকটি খুঁজে পেতে সমস্যা হলে উপরে সার্চ বারে টাইপ করবেন অ্যাপ লক, অ্যাপ লক লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে অ্যাপ লক, তো উপরে অ্যাপ লক রয়েছে, তো আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স টার্ন অন, এটি দেওয়ার পর ভিউয়ার্স আপনারা চাইলে প্যাটার্ন দিতে পারেন, আর চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটি সিলেক্ট করে আপনারা প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড সব কিছু দিতে পারেন। তো আমি যেহেতু প্যাটার্ন দিব তো প্যাটার্নটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি প্যাটার্নটি দিয়ে দিই, তো আপনারা প্যাটার্নটি দিয়ে দেবেন, ঠিক প্রথমবার যে প্যাটার্নটি দিয়েছেন সেই প্যাটার্নটি আবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে সিলেক্ট করে দেবেন। নেক্সটে সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে বলতে পারে, তো আপনারা নট নাও সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স একটু অপেক্ষা করবেন, তো আপনারা নট নাও এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের কিছু অ্যাপ লক টিক দেওয়া রয়েছে, তো আপনারা যে সকল অ্যাপগুলো লক করতে চান সেই সকল অ্যাপগুলো আপনারা টিক দিয়ে দিবেন। যেমন আমি গ্যালারি, তো আপনারা যেটি টিক দেওয়া থাকবে সেটি অ্যাপ লক হিসেবে লক হয়ে যাবে। তো আমি গ্যালারি তারপর সিলেক্ট করার পর ইউজ অ্যাপ লক অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারি অ্যাপ লক রয়েছে। তো আপনারা এখন যদি নিচের দিকে চলে যান তাহলে দেখতে পারবেন যে মোবাইলের সকল অ্যাপস এ জায়গায় শো করতেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বা পার্সোনাল যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো লক করে দিতে পারেন। তো ভিউয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি, তো যেমন আমি আমার ফোন, এটি আমি অ্যাপ লক দেব, তো এটি সিলেক্ট করে দিলাম। আমার ড্রাইভ অ্যাপ লক করব, এটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আরও যদি চান আপনারা সকল অ্যাপসগুলো টিক করে দিতে পারেন। টিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখন যদি আপনারা এটি মিনিমাইজ করে দেন, এখন যদি আমি গ্যালারিতে ওপেন করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ লকটি সাথে সাথে কাজ করতেছে। তো ভিউয়ার্স এখন অ্যাপ লক ছাড়া, আপনাদের প্যাটার্ন ছাড়া বা যে কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন সেটি ছাড়া আপনারা প্রবেশ করতে পারবেন না। তো ভিউয়ার্স একটির সিকিউরিটি অনেক হাই, তো আপনাদের মোবাইল যদি কারো কাছে দিয়ে থাকেন, তো যদি এভাবে অ্যাপ লক সেটিংটা করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের গ্যালারি বা পার্সোনাল জিনিসে তারা যেতে পারবে না।